আসসালামু আলাইকুম আশু সাহেব ভালো আছেন তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজে একটি আমেলা ফ্রক কাটিং করে দেখাবো তো প্রথমে আপনার এভাবে কাপড়টিকে চার বাস করে কোনাকুনিভাবে চার বাস করতে হবে যে এইভাবে কোনাকুনিভাবে চার বাস করতে হবে এবং যতটুকু ফ্রকের লম্বাটুকু হবে লম্বা হবে তা থেকে এক ইঞ্চি কম নিয়ে এখানে লম্বা আছে পঞ্চাশ ইঞ্চি আমি এখানে উনপঞ্চাশ ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে ফিরে দিয়ে রাউন্ড করে দাগ টেনে নিয়েছি দেখুন ইচ্ছে করলে এই নিয়মে আপনারা বোরকাও সেলাই করতে পারবেন কাটিং করতে পারবেন এই যে তারপর এই যেভাবে রাউন্ড করে অবশ্যই চার কোনা কোনাকুনিভাবে বাস করতে হবে এবং যতটুকু লম্বা হবে তা থেকে এক ইঞ্চি কম নিতে হবে এই যে সরাসরি একদম সহজ হিসাবে এটা তারপর কেটে নিতে হবে যদি আপনারা বোরকা কাটিং করেন ঠিক তদ্রুপভাবেই যত ইঞ্চি হবে বুরকা যদি বান্ন ইঞ্চি লম্বা হয় তাহলে এক ইঞ্চি কম নিয়ে আপনি ইয়ে করবেন এই যে এখন আমরা বডি কাটিং করছি দেখুন বডি কাটিং করার জন্য এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি কাঁধ নিয়েছি সাত ইঞ্চি চার বাস করে তারপর মহার নেব সাত ইঞ্চি এই জি এই যে এখানে মহারা সাত ইঞ্চি নেব তারপর বড়ি আমার নিতে হবে চল্লিশ ইঞ্চি চার দশ চল্লিশ আর একে এগারো সরাসরি এগারো ইঞ্চি নিয়ে নিব কমর এখানে ছত্রিশ হবে চার নং ছত্রিশ নয় আর একে দশ সরাসরি নিয়ে নিব যার যত ইঞ্চি বড়ি যার যত ইঞ্চি কমর এভাবে নিয়ে নেবেন এখানে কাঁধ নিয়েছি তারপর গলার পাশ এখানে তিন ইঞ্চি নিয়েছি এই বিওয়ার্স গলার পাঁচ তিন নিচে নিতে হবে এই যে খুব সহজে কাটিং করে দেখাচ্ছি এইচ বিওয়ার্স দেখুন তারপর নিচে একটু হাফ ইঞ্চি রাউন্ড করে দিতে হবে এই তো বিয়ার্স এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের করে চলে যায় এই এইচ বিওয়ার্স এখন নিচের গ্যারের কোমর কাটিং করব দেখুন এইভাবে রেখে তারপর এই যে এভাবে ধরবেন তারপর এখানে দশ ইঞ্চি নিতে হবে যেহেতু কোমর আমি দশ ইঞ্চি নিয়েছি নয় একে দশ ইঞ্চি এইভাবে দশ ইঞ্চি মাপ দিয়ে তারপর কেটে নিতে হবে এই যেভাবে কেটে নিতে হবে এই যে দেখুন এইভাবে কোমরটা এখানে জয়েন্ট হবে নিচের গ্যারের সাথে এখানে কোমরটা জয়েন হবে এই যে এখন গলার পাশ এখানে তিন নিয়েছি দেখুন গলা পাশ তিন তারপর গলার ডিপ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এখানে পান গলা দেব এই যে বর সাড়ে ছয় ইঞ্চি এই যে পান গলা কাটিং করছি দেখুন এই যে তারপর পুনে এক ইঞ্চি পাশ করে গলার বকলুমটিকে কেটে নিব তারপর পিছনে গলা কাটিং করছি দেখুন এই যে পিছনে গলা এখানে সা চার ইঞ্চি নিয়েছি দেখুন পাশ একই থাকবে শুধু গলার ডিপটা চার ইঞ্চি নিয়েছি এই যে ব্যর্থ এই যে পুনে এক পাস করে গলা বকলম বক্রুমটিকে কেটে নিয়েছি দেখুন এই যে এভাবে হবে এটা পিছনের গলা এরপর সামনের বড়িতে সামনের গলা এবং পিছনে বড়িতে পিছানো গলা কাটিং করবে প্রথমে আমরা পিছনের গলাটুকু কাটিং করছি দেখুন এই যে পিছনের গলাটুকু কাটিং করছি এইভাবে রেখে তারপর দুইশো টাকা কাপড় বেশি রেখে কাটিং করে ফেলব এই এখানে দুইশো টাকা কাপড় বেশি রেখে তারপর কাটিং করে ফেলব পিছনে গলা কাটিং করলাম এবং কাটিং দেখুন সামনের গলা কাটিং সহজ এই নিয়মে ইচ্ছে করলে আপনারা বুরকা কাটিং করতে পারবেন ছয় সাইড রাউন্ড বুরকাগুলো আমরা বুরকাগুলো কাটিং করতে পারবেন ঠিক তদ্রুপভাবে কাটিং করতে হবে যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি নিয়ে কোনো কোনো বাস করে তারপর রাউন্ড করে কেটে নিতে হবে নিচের গ্যারের কাপড়টুকু তারপর বডি যার যার মেজারমেন্ট অনুযায়ী মাপ অনুযায়ী বডি কাটিং করবেন এই যে এই যে বডি কাটিং করার শেষ এখন হাতা কাটিং করবো চার বাস করে হাতা এখানে বারো ইঞ্চি হবে যত ইঞ্চি লম্বা হবে তা থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে এবং সাড়ে তিন ইঞ্চি এভাবে হাতা ডাউন দিয়ে নিতে হবে এখানে আট ইঞ্চি নিয়েছি মহরি ছয় আর এক সাত ইঞ্চি নিয়েছি দেখুন এই যে মহরি হবে ছয় এক ইঞ্চি সাত ইঞ্চি বাড়ি এবার রাউন্ড করে হাতে ডাউন সাড়ে তিন নিচে দিয়ে কেটে নিতে হবে এই জিবি অর্স দেখুন এই যে হাতা কাটিং করে ফেলছে দেখুন তবে অর্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ